কর্মীদের অপমান করলেন সরাসরি শাসক দলের বিধায়ক অজিত মাইতি। কিছু কর্মী নেতা খালিস্তানি নেতাদের মতো বাকিদের ভুল বোঝাচ্ছে। মমতা নয়, তপশিলি উপজাতির স্বীকৃতি সার্টিফিকেট দেয় দিল্লি। কর্মী আন্দোলনে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। এ বিষয়ে শঙ্কর গুছাই জেলা বিজেপির সহসভাপতি, তিনি কি বলছেন শুনুন। আগে প্রমাণিত হয়েছে তৃণমূল হচ্ছে আদিবাসী বিরোধী, জনজাতি বিরোধী। আজকে তৃণমূল প্রমাণ করলো যে তারা কর্মী বিরোধী, কারণ যে ভাষায় কথা বলছে অজিতবাবু সেটা কোনো সভ্য সমাজে মানায় না। কর্মী সমাজকে অপমান করার অধিকার তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীদের নেই। আর এই ইস্যুতে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা, কেননা কর্মীদের অপমান করেছেন শাসক দলের প্রতিনিধি, শাসক দলের বিধায়ক অজিত মাইতি। আর কর্মী সম্প্রদায়ের মানুষজন বা তাদের নেতারা তারা স্পষ্ট বলছেন যে যখন অভিযোগ করছেন যে এটা রাজ্যের বিষয় নয়, দিল্লির বিষয়, তখন তাদের স্পষ্ট উক্তি, আগে বিষয়টি ভালো করে বুঝে নেওয়া দরকার। রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যিনি মন্তব্য করছেন তার আরও জেনে নিয়ে মন্তব্য করা দরকার। তবে কর্মী নেতারা খালিস্তানি নেতাদের মতো বাকিদের ভুল বোঝাচ্ছে, তার এই মন্তব্যের পর বেজায় ক্ষুব্ধ তারা। তাদের একটাই দাবি, তাদের নৈতিক অধিকার, তাদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য। তারা এসটি তালিকাভুক্ত হওয়ার জন্য তারা পথে নেমেছেন, আন্দোলন করছেন। তাদের এই আন্দোলন করার কি কোনো অধিকার নেই, সেই প্রশ্নটাই বারবার তুলছেন কর্মী সম্প্রদায়ের মানুষজন। দীর্ঘদিন ধরে তারা রেল রোকো কর্মসূচি করেছিলেন, পথ অবরোধ করেছিলেন, বিক্ষোভ দেখিয়েছিলেন। তাদের মূলত দাবি ছিল যে কর্মী সম্প্রদায়কে এসটি তালিকাভুক্ত করতে হবে, এবং আরও একাধিক দাবি দেওয়াকে সামনে রেখে তারা সরব হয়েছিল। তবে এই বিষয়ে অর্থাৎ অজিত মাইতি তার এই মন্তব্যের পরেই ক্ষোভের আগুন কার্যত ঝরে পড়েছে কর্মী সম্প্রদায়ের মানুষজনের মধ্যে। আর তাদের এই প্রতিক্রিয়ার প্রেক্ষিতে কোথাও গিয়ে আবার পাল্টা সাফাই দিয়েছেন অজিত মাইতি। তিনি আবার কি বললেন শুনুন। ১৪ তারিখের আন্দোলনে বহু কর্মী মানুষ এখানে উপস্থিত থাকবেন, আদিবাসী মানুষ উপস্থিত থাকবেন, অ্যাটলিস্ট 25,000 মানুষ উপস্থিত থাকবেন সেদিন। ওদের এই বিচ্ছিন্নতাবাদী কর্মী নেতা বা আদিবাসী নেতাদের দেখিয়ে দেব যে তৃণমূলের পতাকার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর শপথ রাখতে সবাই এক কাট্টা হয়েছে, এটা দেখাবো আমরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন বাবু, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। যে ধরনের আন্দোলন চলছে কর্মী সম্প্রদায়ের মানুষজন সেই আন্দোলনকে খালিস্তানি নেতাদের আন্দোলনের সঙ্গে তুলনা করলেন, আর তিনি বললেন যে ভুল বোঝানো হচ্ছে মন্তব্য করলেন অজিত মাইতি। আপনাদের কি প্রতিক্রিয়া এই বিষয়ে? কথা বলছেন মানে মমতার হয়ে কথা বলছেন, বেশি দাপট ভালো না। কর্মী আন্দোলন এবং আদিবাসী আন্দোলন তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে অভিযুক্ত করলেন, এটা বেঠিক, এটা কখনো চলে না। কর্মী আন্দোলন বিচ্ছিন্নতাবাদী, আদিবাসী আন্দোলন বিচ্ছিন্নতাবাদী। মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা দেখিয়ে দেবো লক্ষ লক্ষ লোক কিরকম ভাবে কর্মী এবং আদিবাসী আমাদের সঙ্গে আছে। এই আমাদের সঙ্গে দাপটটা বন্ধ করুক। তৃণমূলের 1.5 পয়সার যোগ্যতা এখন নেই পুলিশ ছাড়া, পুলিশ তৃণমূল দল চালাচ্ছে, আর তৃণমূল লুটেরাদের বাহিনী হয়েছে, উন্নয়নের নামে লোপাট করে দিয়েছে সব, যত উন্নয়ন এখন তৃণমূলের প্রধানদের বাড়িতে আর তৃণমূলের নেতাদের বাড়িতে। এসব বুঝে সুঝে যেন অপদার্থরা কথা বলে, অপদার্থের মতো ভাষা এগুলো কোনো নেতা তৃণমূল হোক আর যেই হোক যদি বলে মানুষ কিন্তু ছেড়ে কথা বলবে না। কর্মী আন্দোলনটা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হয়ে গেল, আদিবাসীরা বিচ্ছিন্নতাবাদী, কর্মীরা বিচ্ছিন্নতাবাদী, আর তৃণমূল সব ভালো বিচ্ছিন্নতাবাদী হয়ে গেল। মমতা ব্যানার্জি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বরাবর প্রশ্রয় দিয়েছে, এটা যেন মনে রাখে। কিন্তু তখনই কর্মী অথবা আদিবাসী মানুষ তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলে তাদেরকে অভিযুক্ত করা, এটা কোনোদিন চলতে পারে না। এবং দুর্ভাগ্য আমাদের সমাজের মানুষেরা, পুরনো মানুষেরা, এরা গরিব হতে পারে, চলতে পারে না এসব অসভ্যের মতো কথা। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এবার কর্মীদের অপমান করলো শাসক দল। কিছু কর্মী নেতা খালিস্তানি নেতাদের মতো বাকিদের ভুল বোঝাচ্ছে। মমতা নয়, তপশিলি উপজাতির স্বীকৃতি সার্টিফিকেট দেয় দিল্লি, এমনটাই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অজিত মাইতি।